ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, কথাটা ওভার ইউজড ঠিকই কিন্তু সত্যি। যুক্তিতর্ক চলতে থাকবে কিন্তু এটা মানতেই হবে, রোজ পৃথিবীতে এমন ঘটনা ঘটছে যার ব্যাখ্যা সায়েন্স দিতে পারে না, অবাস্তব বলে উড়িয়ে দেয় ব্যর্থতা থাকার জন্য। এই কথাগুলো আজ আমার বলার কথা না, কিন্তু বলে না পরিস্থিতি মানুষকে বদলে দেয়। ভিউয়ার্স, 1997 কিতনা হুয়া, 7 মিনিট। অর্জুন, কি চেনা যাচ্ছে? আরে পার্থদানা, তুই কি করছিস এখানে? ও কতদিন পর! হ্যাঁ, তোমার কি খবর বলো? কলেজে পড়ার পাত্তাই নেই, শেষে এখানে এসে দেখা। তা কোথায় আছিস? এই তো সামনেই অফিসের গেস্ট হাউসে। তা তুমি কোথায়? আমিও ওদিকেই। ভালোই তো, চল চলো যেতে যেতে কথা হবে। মালবাজার মোড় থেকে ডান দিকে ঘুরেই গুডরে, তারপরেই সাইলেটি এসছে, ওখানেই এসেছে অডিট করতে। এর আগে এসেছিস কখনো এদিকে? না, দার্জিলিংয়ে গেছি, এদিকটায় আসা হয়নি। কি লোনলি জায়গা না, কবিতা টবিতা লেখার পক্ষে আদর্শ। লোনলি বলে লোনলি? শালা ভাবলাম একটা ফরেন লিগার কিনবো, এখানে রাতে যা ঠান্ডা পড়ে চাপিয়ে নিতাম আর কি। কোনো দোকানই পেলাম না ফরেন লিকার। ফিলোসফার পার্থ সেন আবার মাতাল হলো কবে থেকে? তা এখানে কি ঘুরতে? বলতে পারিস, আবার কাজের জন্য বলতে পারিস। কি কাজ? রিসার্চ, একটা ব্রিটিশ জার্নালের হয়ে। বেকার বসেছিলাম, লেখার সত্য আগেই ছিল, কিছু আর্টিকেল পাঠিয়ে দিলাম, অ্যান্ড দ্য ফাউন্ড ইট প্রিটি ইন্টারেস্টিং, হায়ার করে নিল। তা কী ব্যাপারে রিসার্চ? সাবজেক্টটা একটু গোলমেলে বুঝলি, তোমরা ভাই কাঠখট্ট অর্থনীতির ছেলে, তোমাদের কতটা ইন্টারেস্টিং লাগবে জানি না। ভূত, ভূত নিয়ে রিসার্চ? ইউ মাস্ট বি কিডিং। আরে ইয়ার কি আছে, ফরেনে কি এক্সটেন্সিভ রিসার্চ হচ্ছে জানিস? আই মিন সুপার ন্যাচারাল ফেনোমিনা নিয়ে। আমি নিজেই ভূত নিয়ে রিসার্চ করছি 4 বছর ধরে। আর শুধু ভূত, ওয়্যারউলফ, ভুডুইজম, উইচক্রাফট, ভ্যাম্পায়ার, এই সবের উপরে পড়াশোনা করেছি। জব্বলপুর, চেরাপুঞ্জি, কাথি, হাজারিবাগ, চিউড়ি, বারাসা, যোধপুর, কাটোয়া, মোট 56টা ভূতের বাড়িতে রাত কাটিয়েছি। কত রকম গল্প শোনা যায় সেখানকার লোকের মুখ থেকে, সব কি আর মিথ্যে হয়? তুই কি বলিস? কিন্তু সায়েন্সের কাছে তো এর কোনো ব্যাখ্যা নেই। আরে ছাড় তোর সায়েন্সের ব্যাখ্যা, ডোন্ট বি এ ফুল, ওরকম অনেক কিছুর ব্যাখ্যাই সায়েন্সের কাছে নেই। নিজের চোখে যেদিন দেখবো সেদিন আমি সাকসেসফুল। যদি বা অস্বীকার করবো না, আনইউজুয়াল কিছু ফিল করেছি কোনো কোনো জায়গায়। ওটাই তো প্রবলেম পার্থদা, সবাই বলে ফিল করেছে, নিজের চোখে দেখেছি বলে কখনো শুনলাম না। তা যাই হোক, তা তোমার ওই ভূতের বাড়ি আর কতদূর? প্রায় এসে গেছি সামনে। তা এই বাড়ির কি হিস্ট্রি? জম্পেস হিস্ট্রি বুঝলি, এক সাহেব নাকি আমাদের ফ্রিডম ফাইটারদের হাতে এই বাড়িতে মারা পড়ে, তারপর থেকেই ওখানে যে একা গেছে আর ফিরে আসেনি। বছর দশেক আগে একটা বাচ্চা নাকি ওখানে খেলতে খেলতে ঢুকে পড়ে, তারও রেহাই হয়নি। পরের দিন সকালে এলাকার লোকেরা তাকে মৃত অবস্থায় পায়। ইন্টারেস্টিং, ক্যাপিটালিস্ট ভূত। আবার কেউ কেউ বলে নাকি রাতে বাড়ির ভেতর থেকে জুতোর খটখট আওয়াজ শোনা যায়, যেন কেউ বুট পরে হাঁটছে। এই যে সেই বাড়ি। কম করে 250-300 বছর তো হবেই। কম করে। ওকে, আমি তাহলে ঢুকে পড়ি, কাল আবার দেখা হবে। এই অন্ধকারে তোকে আর ভেতরে আসতে বলবো না, সকালে দেখিয়ে দেবো। ওকে, গুড লাক। ও আর একটা কথা, ব্যাপারটা একটু ডিসক্রিট রাখিস বুঝলি, মানে এখানকার লোকেদের যে প্রেজুডিস। সেই রাতে ঘুম তো দূরের কথা, চোখ বন্ধই প্রায় করতে পারলাম না। চোখ বোঝালেই পার্থদার কি অভিজ্ঞতা হবে
সেটার চিন্তা হতে লাগলো। ইনফ্যাক্ট জীবনেই প্রথমবার ভূত সাবজেক্টটা নিয়ে এত ভাবলাম। পরের দিন সকালে আর বেশিক্ষণ ধৈর্য রাখতে পারলাম না। গেস্ট হাউসের কেয়ারটেকারের কাছ থেকে কাজকে দুজনের মতো চা বানিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম।